नमस्कार बंधुरा, टीम फोकासेर तरफ थेके आपनादेर सकलके जानाई आमादेर नतून भिडियोते स्वागत। आज आमरा ए भिडियोर माध्यमे आपनादेर साथे शेयर करते चलेछि भेंडी चाषेर क्षेत्रे ভেস্টিজের कोन कोन प्रोडक्ट्स कखन कखन व्यवहार करबेन। चलुन देरी ना करे स्टार्ट करी आमादेर नतून भिडियो। भेंडी चाषेर टोटाल समयके चारटि पर्याये भाग करा होयेछे। প্রতিটি পর্যায়ে আপনারা ভেস্টিজের প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রথম পর্যায় হলো সয়েল প্রিপারেশন। এই ক্ষেত্রে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্ট ইউজ করবেন। প্রথমটি হলো এগ্রি অ্যাকোয়া জেল, যেটার পরিমাণ হবে 1 থেকে 2 কিলোগ্রাম প্রতি একর জমির জন্য। এই অ্যাকোয়া জেল জমির ময়েশ্চারকে দীর্ঘদিন যাবত ধরে রাখতে সাহায্য করবে, ফলে জমিতে ব্যবহৃত পুষ্টি সামগ্রীর অপচয় বন্ধ হবে। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি হিউমিক গ্র্যানুয়েল, যেটার পরিমাণ হবে 5 থেকে 8 কিলোগ্রাম প্রতি একর জমির জন্য। ইহা জমির উর্বরা শক্তিকে বৃদ্ধি করবে। এই দুটি প্রোডাক্ট আপনারা একসাথে সারের সঙ্গে মিশিয়ে জমিতে ব্যবহার করতে পারেন। সেকেন্ড স্টেজ হলো সিড ট্রিটমেন্ট। এই পর্যায়ে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্ট ইউজ করতে পারেন। প্রথমটি হলো এগ্রি হিউমিক লিকুইড, যার পরিমাণ হবে 5 থেকে 10 ml প্রতি কিলো বীজের জন্য। এই এগ্রি হিউমিক লিকুইড বীজের অঙ্কুরোদ্গম পদ্ধতিকে শক্তিশালী করতে সাহায্য করবে। দ্বিতীয় প্রোডাক্ট হলো এগ্রি প্রোটেক, যার পরিমাণ হবে 10 থেকে 15 গ্রাম প্রতি কিলো বীজের জন্য। ইহা বীজের মধ্যে থাকা ফাঙ্গাসকে ধ্বংস করবে। এই দুটি প্রোডাক্ট একসাথে মিশিয়ে বীজের মধ্যে প্রয়োগ করতে পারেন। তৃতীয় পর্যায়ের নাম হলো গ্রোথ ফেজ। জমিতে বীজ লাগানোর পর যখন ভেন্ডি গাছে পাতা আসা শুরু হয় সেটাকেই বলা হয় গ্রোথ ফেজ। এক্ষেত্রে আপনারা ভেস্টিজের তিনটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো এগ্রি হিউমিক লিকুইড, যার পরিমাণ হবে 2 থেকে 4 ml প্রতি লিটার জলের জন্য। এই হিউমিক লিকুইড গাছের গ্রোথ ফেজের সময় যে যে পুষ্টি উপাদানের প্রয়োজন সেগুলো গাছকে সরবরাহ করবে। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি গোল্ড, যার পরিমাণ হবে 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার জলের জন্য। এই এগ্রি গোল্ড ফসলের মেটাবলিক অ্যাক্টিভিটি বৃদ্ধিতে সাহায্য করবে। এই দুটি প্রোডাক্টের সাথে আরেকটি প্রোডাক্ট ব্যবহার করতে পারেন, যার নাম হলো এগ্রি 82, যার পরিমাণ হবে 0.5 ml প্রতি লিটার জলে। ইহা এগ্রি হিউমিক লিকুইড ও এগ্রি গোল্ডের কার্যপ্রণালীকে শক্তিশালী করতে সাহায্য করবে। এই তিনটি প্রোডাক্ট একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন। ফোর্থ স্টেজ বা লাস্ট স্টেজ হলো ভেন্ডি গাছে ফুল আসার আগের সময় বা ফুল আসার পরের সময়। এক্ষেত্রে আপনারা ভেস্টিজের দুটি প্রোডাক্টস ব্যবহার করতে পারেন। প্রথমটি হলো এগ্রি মস, যার পরিমাণ হবে 1 থেকে 2 ml প্রতি লিটার জলে। এই মস গাছের প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করে, ফলে গাছে ফুল আসার প্রক্রিয়া ত্বরান্বিত হয়। সেকেন্ড প্রোডাক্ট হলো এগ্রি প্রোটেক, যার পরিমাণ হবে 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলের জন্য। এই সময় ভেন্ডি গাছে ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনা থাকে। এই এগ্রি প্রোটেক সেই সম্ভাবনাকে দূর করবে। ফুল আসার পূর্বে অথবা ফুল আসার পর 10 থেকে 15 দিন অন্তর 2 থেকে 3 বার প্রোডাক্ট দুটো একসাথে জলের সঙ্গে মিশিয়ে গাছে স্প্রে করতে পারেন। বন্ধুরা, ভেন্ডি চাষের কোন কোন সময়ে ভেস্টিজের কোন কোন প্রোডাক্টস ব্যবহার করবেন, কত পরিমাণে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন, সেটা নিয়েই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধব ও টিম মেম্বার্সদের সাথে প্লিজ শেয়ার করবেন। এবং ভেস্টিজের যে কোনো প্রোডাক্ট সম্বন্ধে আরও বিস্তারিত জানতে এবং ভেস্টিজ ব্যবসা শুরু করতে হোয়াটসঅ্যাপ করতে পারেন। নাম্বার হলো 9083041111। এবং এই ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেল টিম ফোকাসকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ ওয়েলথ।